ফেলে ঘাসে ছুটে যাওয়া, খোলা চুলে এলোমেলো খেলে ভীষণ হাওয়া, চোখ জলে দাঁতে দাঁতে চেপা জেতার খিদে, সুচক্র জমি যুদ্ধ করে জেতা কিসের জেদে, আর একবার যেও তুমি হেঁটে যেও হাত তালির রাত, আর দেখো কত মানুষ দাঁড়িয়ে বাড়িয়ে হাত, অটোগ্রাফ দিও অটোগ্রাফ দিও অটোগ্রাফ দিও নমস্কার গাইজ, আমি প্রীতম অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল বং পিকাসো। সো গাইজ, অনেকের মনে হয়তো এটা একটা কোয়ারি থাকবে বা কোয়েশ্চেন থাকবে যে আমি কীভাবে বানিয়েছি জিনিসটা, বা কী ইনস্ট্রুমেন্টস ইউজ করেছি, কী মেটেরিয়ালস ইউজ করেছি, কীভাবে অ্যান্ড অল, অনেক কোয়ারি থাকবে আমি জানি। সো গাইজ, আমি সব বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশের যে বেল আইকনটা আছে ওটা সুন্দর করে টিপে দাও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইল নোটিফিকেশানটা চলে যাবে। সো এইটার জন্য আমি যেটা ইউজ করেছি ইজ নাথিং বাট আ বেসিক থার্মোকল। ইয়েস, আ বেসিক থার্মোকল, 6 ফুট হাইটের একটা উডেন প্লাইয়ের ওপর 20 mm মোটা একটা থার্মোকল আটকানো, ওইটা আমি ইউজ করেছি অ্যাজ আ ক্যানভাস। তো ওর ওপরে আমি স্কেচটা করে নিয়েছিলাম আগে, অ্যান্ড তারপরে এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছেন আমি ছবিটা দিয়ে দিয়েছি, এই ইনস্ট্রুমেন্টটা এটাকে বাংলাতে বলে তাতাল, ইংলিশে কী বলে আমি ঠিক জানি না, বাট বাংলাতে বলে তাতাল, অ্যান্ড এটা ইলেকট্রিক্সের কাজে খুব ইউজ হয়। তো এইটা মানে থার্মোকল গলতে শুরু করে, তো যেই জায়গাগুলো দেখলেন আমি অনেক জায়গাগুলো এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে গলিয়েছি। অ্যান্ড আরেকটা যেটা ইউজ করেছি এই যে একটা হট এয়ার গান, এটা দিয়ে ম্যাসিভ অ্যান্ড ওয়াইডার রেঞ্জটাকে গলাতে হেল্প করেছে এই ইনস্ট্রুমেন্টটা। তো এই দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি গলিয়েছি, অ্যান্ড কালার যেটা দিয়ে করেছি সেটা নর্মাল ব্ল্যাক ফেব্রিক কালার অ্যান্ড গোল্ডেন কালার ফর দ্য হাইলাইট। অ্যান্ড এটা ফার্স্ট টাইম আমি করেছি, খুবই একটা ভালো প্রজেক্ট, আপনারাও ট্রাই করতে পারেন এরকম ফার্স্টে ছোটোখাটো একটা থার্মোকলে এটা দিয়ে ট্রাই করতে পারেন, খুবই ভালো একটা এফেক্টিভ হবে। বাট কেয়ারফুলি, এই ইনস্ট্রুমেন্টসগুলো খুবই কেয়ারফুলি ইউজ করতে হয়। অ্যান্ড আর একটা কথা যেটা হচ্ছে, যারা যারা আমাকে পার্সোনালি চেনেন তারা হয়তো জানবেন যে আমার হিউজ হিউজ ফ্যান অফ দাদা। তো দাদাকে ট্রিবিউট জানিয়ে আমি এটা বানালাম দাদার বার্থডে। তো দাদা যদি কোনোভাবে এটা দেখেন তো জাস্ট লাভ ইউ দাদা। অ্যান্ড আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আমায় ফলো করতে পারো, ওখানে রেগুলারলি প্রায় উইকে আমি ড্রয়িংস আপলোড করি। সো গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।